শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি বিগত দুই দিন তোমাদেরকে গড় সম্পর্কে কিছু ধারণাও দিয়েছি আর কিছু সমস্যার সমাধানও করেছি, করে দিয়েছি। এরপরে আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি গড় সম্পর্কে একটা নূতন আঙ্গিকে গড় করার একটা পদ্ধতি নিয়ে। তোমরা মনোযোগ সহকারে আমার পাঠ দেখবে আশা করি, এবং তোমরা বই খাতা কলম নিয়ে ছেলের সামনেও হাজির হও। আমি এখন পাঠ উপস্থাপন করব। এখন আমি তোমাদেরকে আগে আমার পরিচিতিটা দিয়ে নিই। আমি সেলিনা আক্তার খান, প্রধান শিক্ষক আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় পটুয়াখালীর সদর। তো আমি আজকে তোমাদেরকে যে পাঠ উপস্থাপন করব তোমাদের সামনে, সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত, প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় আটের পাঠ্যাংশ হচ্ছে 8.2। তো এরপরে আমার এই পাঠ থেকে তোমরা যে দক্ষতা অর্জন করবে সেটা আমি তোমাদেরকে বলি একটু। সেটা হচ্ছে তোমরা প্রথমে গড় নির্ণয় করতে পারবে এবং গড় সম্পর্কিত কিছু সহজ সমস্যা সমাধান করতে পারবে। এরপরে আমি মূল পাঠে যাওয়ার আগে আমি তোমাদের সাথে একটা ধাঁধা নিয়ে করতে চাই, আমি দেখি তোমরা পারো কিনা। তো আমি ধাঁধাটি উপস্থাপন করছি, তোমরা দেখো আমার স্ক্রিনে যে আসছে, কোথায় 10+3=1 হয় বলতে পারো? কোথায় এই জিনিসটা হয় 10+3=1? এই জিনিসটা কোথায় হয় তোমরা একটু চিন্তা করো তো, ভেবে দেখো, সহজেই পেয়ে যাবা। আমাদের হাতের কাছে, আমাদের নাগালের মধ্যেই এই জিনিস আছে। তোমরা, আমি মনে করি তোমরা পারবে, কি বলো? একটু ভাবো, ভেবেছ অনেক? হ্যাঁ, অবশ্যই তোমরা ভেবে বলবে, হ্যাঁ বলো বলো বলো, হ্যাঁ এই তো, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, এই জিনিসটা আমরা কোথায় পাই? ঘড়িতে। 10টার সাথে 3টা যোগ করলে, আরো 3 ঘন্টা যোগ করলে কি হয়? 1টা, কি বলো? তাহলে 10+3=1 হলো না? তো দেখো, আমাদের কাছাকাছি কিন্তু এটা থাকে সবসময়, আমাদের ওয়াল ঘড়িটা সামনে থাকে। তো তোমরা ধাঁধাটা পেরেছ, এই কারণে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজ তোমাদের সামনে যে পাঠ দেব সেটা হচ্ছে গড় নির্ণয়। তো আমি তোমাদেরকে একটা তোমাদের বইয়ের বইটা ধরো, বইয়ের 91 পৃষ্ঠায় চলে যাও। 91 পৃষ্ঠায় 8.2-এ গড় নির্ণয়ের যে সমস্যাটা আছে সেই সমস্যাটি এখানে দেয়া হলো। নিচের ছকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেয়া হলো, এই 5 জনের উচ্চতা দেয়া হয়েছে, এই নিচের ছকে 5 জনের উচ্চতা দেয়া হয়েছে। এইটা আমরা একটু গড়ের অন্য নিয়মে করব। আমাদের বইয়ের 91 পৃষ্ঠায় এই নিয়মটা আছে, তোমরা দেখো। আমি তারপরও, তোমরা তো দেখো বইয়ের সাথে মিলাও, আমি তারপরও বইয়ের চিত্রটা আমি তোমাদের সামনে তুলে ধরি। এইরকম যে মিনার যে কৌশলটা, আমি সেইটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, এখানে মিনা কি করেছে, মিনা করেছে কি, আমাদের বইতে যে ওদের যে উচ্চতা দেয়া আছে তা সেই উচ্চতাগুলি হচ্ছে 143, 144, 137, 145, 140। এই এই কয়টা উচ্চতার ভিতরে, এই সংখ্যাগুলির ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তুমি সেটা বের করো। এই সংখ্যা 5টার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? আমি যে আগে যে তোমাদেরকে গড় করিয়েছি যে নিয়মে, সেটা তো তোমরা করবেই। আমি তোমাদেরকে বিকল্প আর একটা পদ্ধতি তোমাদেরকে বলে দেই, যে এটা যে তোমাকে করতেই হবে তা না, তুমি যে নিয়মে করো করতেই পারো। ওই আগের ওই নিয়মে সূত্র বসিয়ে করার যে সব পদ্ধতিটা আমি তোমাদেরকে শিখিয়েছি সেটাও করতে পারো, সেটা তো করবেই। তারপর যদি কারো ভালো লাগে এইটা, যদি মনে করো যে হ্যাঁ আমি এই পদ্ধতিতেই করব, তো করতে পারো, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তুমি দুই নিয়মের যেটা দিয়ে অ্যাপ্লাই করে তুমি সমস্যাটি সমাধান করতে পারো, সমস্যা নেই। তো এখানে মিনা কি করেছে, এর এই যে আমার এই কয়টা সংখ্যার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 137, 137 হচ্ছে সবচেয়ে ছোট, তাই সে কি করেছে 137 সেন্টিমিটার থেকে পার্থক্য নির্ণয় করা শুরু করেছে
সে পার্থক্য নির্ণয় করেছে কিভাবে, এই যে উচ্চতা, যে বইতে তোমাদের বইটা দেখো, উচ্চতা যে আছে, রেজার উচ্চতা আছে 143, তো মিনা করেছে কি এই 137, মানে এই পদ্ধতিটাই, এই ওই যে সবচেয়ে ছোট যেটা সেটা নিয়ে নিয়ে নেবা, নিলে নেয়ার পরে যে এই যে সবার যে উচ্চতাগুলি আছে এটার থেকে বাদ দিয়ে যেটা থাকবে সেইটা তুমি লিখবা। এখন 143 থেকে 137 গেলে কত থাকে, 143 সেন্টিমিটার থেকে 137 সেন্টিমিটার যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে 6 সেন্টিমিটার। মানে আমার যে বড় বড় অ্যামাউন্টের যদি তোমার গড় করতে হয় সেক্ষেত্রে তুমি এ ধরনের একটা এই এই সমস্যাটি বেছে নিয়ে সমাধানটা সহজে করতে পারবে, মানে তোমার বিশাল বিশাল ভাগ না করে ছোট আকারে এটা করতে পারবে। যেমন এই 137 থেকে 144 বাদ দিলে থাকে 6, তো 6 সেন্টিমিটার নিলাম। তারপরে আছে 144, 144 থেকে 137 বাদ দিলে থাকে কত, এখানে দেখো 7 সেন্টিমিটার। আমি এটা বুঝাবার জন্য তোমাদেরকে বলি, এরপরে আমি সমস্যা করে দেখাবো। তারপরে তারপরে সমসংখ্যাটা কত, উচ্চতা কত, 137, তাহলে 137 থেকে 137 বাদ দিলে থাকবে 0 সেন্টিমিটার। এরপরে আছে 145, 145 থেকে 137 বাদ দিলে থাকবে 8 সেন্টিমিটার। তারপরে আছে 140, 140 থেকে 137 বাদ দিলে থাকবে এই 3 সেন্টিমিটার। এখানে এই যে চিত্রটার মাধ্যমে বোঝানো হয়েছে এইটা হচ্ছে 143, এইটা হচ্ছে 144, এই হচ্ছে 137, আর এই হচ্ছে 145, এই হচ্ছে 140। একটা গ্রাফ আকারে আমাদের বইতে দেখানো হয়েছে, শুধু এই যে উচ্চতাগুলি গ্রাফের মতো করে দেখানো হয়েছে, তার যেখানে এখানে যেহেতু 137 নেওয়া হয়েছে এইখান থেকে একটা টান দিয়ে এই সাইড 137-এর নিচে বাদ দিয়ে উপরে কি আছে সেইগুলি ধরা হয়েছে। উপরে আছে এখানে 6, এখানে 7, এখানে 0, এখানে 8 এবং এখানে 3। এইগুলি এখন এখন দেখো এই হচ্ছে আমার সংখ্যা রাশি, এইটা হচ্ছে আমার সংখ্যা রাশি। তো এই যদি আমি সংখ্যা রাশি পাই এরপর আমি ভাগ গড়টা নির্ণয় করতে পারবো না, আমি যে পূর্বের যে সূত্রের সূত্র দিয়ে গড়টা শিখিয়েছিলাম সেই সূত্রে বসিয়ে এই যে আমাদের গড় সমান কি ছিল, গড় সমান রাশিগুলির যোগফল ভাগ রাশিগুলির সংখ্যা। এই যে এই এই 6+7+0+8+3, তাহলে আমার এইখানে সংখ্যাটা ছোট হয়ে গেল না, আমার এখানে যে বড় বড় সংখ্যা ছিল সেইটার পরিবর্তে এখানে সংখ্যাগুলি আমার ছোট হয়ে গেল। এখন এইটা যোগ করে তারপরে এই 5 দিয়ে আমাকে ভাগ দিতে হবে, যোগ করে 5 দিয়ে ভাগ দেওয়ার পরে এখানে আসছে 8.4.8, এই জিনিসটা আসছে। আসার পরে এটা তো আমি 137 বাদ দিয়ে বাকি যা ছিল সেগুলো নিয়ে গড়টা করলাম, এখন তোমার শুধু পরবর্তীতে তোমার বাড়তি করতে হবে এই যে 137 যে আমি বাদ দিয়েছিলাম, যে ওইটার ওই সীমানার উপরের গুলো নিয়েছি, নিচেরটি আমি ধরি নাই। এখন এই 37 এইটার সাথে যোগ করলে আমার অরিজিনাল রেজাল্টটা এসে যাবে, কি বলো, অনেক সহজ না? তুমি অনেক বড় বড় অ্যামাউন্টের যে যোগ বিয়োগ থাকবে, গড় থাকবে, সেটা তুমি এরকম এই পদ্ধতিতে নিয়ে করতে পারবে। তাহলে এখন আমি তুমি আর তোমরা এই 92 পৃষ্ঠায় চলে যাও, 92 পৃষ্ঠায় দুইটি সমস্যা আছে, এই সমস্যা দুটি আমি তোমাদের করে দেবো। 92 পৃষ্ঠায় চলে যাও, 92 পৃষ্ঠায় গড় নির্ণয়ের অন্য উপায়ে, গড় নির্ণয়ের অন্য উপায় ব্যবহার করে গড় নির্ণয়, এটার 1 নম্বরে আছে 96 মিটার আর 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার এবং 82 মিটার। এর ভিতরে তুমি একটু দেখো তো কোনটা ছোট, এর ভিতরে এই কয়টা যে কয়টা মিটার এখানে আছে এর ভিতরে কোনটা ছোট, আমার সেইটাকে ধরে বাকিগুলি আবার ওই নিয়মে আমার করতে হবে। আমরা তাহলে সেইটাকে ধরে কিভাবে আমরা করব আমি তোমাকে সমাধানটা দেখাচ্ছি। দেখো আমার মেইন জিনিসটা ছিল এই 96 মিটার, 78 মিটার, 89 মিটার, 73 মিটার, 80 মিটার এবং 82 মিটার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে 73 মিটার। এই 73 মিটারকে আমি টার্গেট পয়েন্ট ধরে ওই চিত্রের মতো চিন্তা করে যে এর উপরে যেগুলি আছে সেইগুলি আমি নিয়ে নেব।
যেহেতু সর্বনিম্ন মান 73 মিটার, তাই 73 মিটার থেকে পার্থক্য নির্ণয় করে আমি কি পাই সেটা দেখো। নির্ণয় করে আমি পাই এখানে দেখো, প্রথমটা হচ্ছে 96, এই 96 বিয়োগ 73 সমান কত? 23। তারপরেটা আছে 78, 78 বিয়োগ 73 সমান কত? 5। তারপরে আছে কত দেখো, এই 89, 89 বিয়োগ 73 সমান কত? 16। এরপরে আছে 73, 73 বিয়োগ 73 সমান 0। এরপরে দেখো এই 80, ওই যে 80, 80 থেকে 73 বিয়োগ দিলে 7, 82 থেকে 73 বিয়োগ দিলে 9। তাহলে আমরা এখানে টোটাল কত কত পেলাম আমরা দেখি, আমরা পাই 23, 5, 16, 0, 7, 8। ঠিক আছে, আমার এই যে বড় বড় অ্যামাউন্টের এগুলো এগুলো যোগ হয়তো আমরা করতে পারবো, ভাগ করতে গেলে এই যেমন আমার পাঁচটা সংখ্যা কয়টা আমার 6টা, 6 দিয়ে ভাগ করতে গেলে ভাগের ক্ষেত্রে ওই সংখ্যাটা একটু বড় হয়ে যাবে, আমাদের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে এই পদ্ধতিতে আমি প্রথম ছোট করে নিলাম। এই ছোট হওয়ার পরে কিন্তু আমার ওই পদ্ধতিতেই যেতে হবে, সেটা হচ্ছে দেখো এরপরে আমরা জানি কি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমি ছোট আকারে যে রাশিগুলোর সংখ্যা রাশিগুলি যে পেয়েছিলাম সেইগুলি আমি এখানে লিখি, 23, 5, 16, 0, 7, 9 এইগুলি যোগ করলাম, রাশিগুলির যোগফল যেহেতু এখানে বলছে রাশিগুলি যোগ করলাম, তারপরে ভাগ 6। ঠিক আছে, এখন আমার জিনিসটা ছোট হয়ে গেল, এই যে 60কে 6 দিয়ে ভাগ করা খুবই সহজ না, আমরা তো মুখে মুখেই পারি, 60কে 6 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, তোমরাই বলো। হ্যাঁ, 60কে 6 দিয়ে ভাগ করলে আসবে কত? 10। তাহলে আমার এখানে ওখানে কি ছিল বইতে? মিটার। তাহলে এখানে আমি লিখলাম 10 মিটার। এরপরে কি করতে হবে বলো তো? এরপরে ওই যে আমি যে যে যেটা আমি সবচেয়ে ছোট সংখ্যাটা ধরে নিয়ে যে বিয়োগ করে এই এইগুলি বের করেছিলাম সেটাকে এই 10-এর সাথে আমার যোগ করে দিতে হবে। পরিশেষে 73 মিটারের সাথে 10 মিটার যোগ করে পাই দেখো, 73 যোগ 10 সমান 83 মিটার। তাহলে আমার উত্তর কত হবে? 83 মিটার। কি বন্ধুরা, অনেক সহজ না? আমি এই যে এই পদ্ধতিতে যদি আমি ছোট করে নিই তাহলে অনেক সহজ হয়ে যায় না আমার যোগ ভাগ করতে, যোগ এবং ভাগ করতে অনেক সহজ হয়ে যায়। এই কারণে এই বিকল্প একটা পদ্ধতি এখানে দেয়া হয়েছে। তো এর পরেরটাও আমি তোমাদের করে দিচ্ছি, 2 নম্বর। তোমরা 2 নম্বরে যাও, 2 নম্বরের সংখ্যাগুলি একটু বড় বড় আছে, এক্ষেত্রে তুমি দেখো আমি 2 নম্বরে যাচ্ছি। 2 নম্বরে আছে কি, 520 কেজি, 640 কেজি, 586 কেজি, 572 কেজি এবং 605 কেজি। এটা যোগ করা কিন্তু সহজ, বড় হলেও যোগ করা মোটামুটি সহজ, তারপরে যখন আমি ভাগ করতে যাব এত বড় জিনিসটা ভাগ করতে আমার একটু কষ্ট হতেই পারে। তো আমি যদি ওই বিকল্প পদ্ধতিতে যদি করি তাহলে আমার পরিমাণটা কমে গেল। তাহলে এখানে আমি দেখি দেখো আমরা সমাধানে আসি, সমাধানে যাই, এই এই যে এই সংখ্যাগুলির ভিতরে আমরা দেখি ছোট কোনটা, সবচেয়ে ছোট কোনটা দেখো তো, 520, 640, 586, 572, 606, 605, তো এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা তোমরাই বলো? এইটা, তাই না? এই 520। আমি এই 520কে টার্গেট ধরে তার উপরের গুলি, 520-এর উপরে যে সংখ্যাগুলি আছে সেইগুলি আমি বাদ দিয়ে নিয়ে নেব। তাহলে আমাকে কি লিখতে হবে, যেহেতু সর্বনিম্ন মান 520, তাই 520 কেজিকে, কেজি থেকে পার্থক্য নির্ণয় করে আমি কি পাই দেখো, 520 বিয়োগ আমার এই প্রথমটাই যেহেতু 520, তাই 520 বিয়োগ 500 থাকে 0। তারপরে 640 বিয়োগ 520 থাকে 120। তারপরেরটা দেখো, 586 বিয়োগ 520 থাকে 66, 572 বিয়োগ 520 থাকে 52, তারপরে 605 বিয়োগ 520 থাকে 85। তাহলে আমাদের মোট কি পাই আমরা, 0, 120, 66, 52 আর 85।
এখন এইটা যেহেতু আমি পেলাম ওই বিয়োগ করে, এরপরে আমি এইটাকে আমার সেই গড়ের সূত্রে ফেলে আমি সমাধানটা করে ফেলব। তাহলে দেখো আমরা জানি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে এখানে আমার রাশিগুলোর যোগফলে আসবে কি, এই দেখো 0 + 120 + 66 + 52 + 85, তারপরে ভাগ হবে কি আমার সংখ্যা 5টা, তো 5। তাহলে আমরা এটা যোগ করি, যোগ করে ফেলো তোমরা, হ্যাঁ সুন্দর করে যোগ করে ফেলো। যোগ করলে আমরা আমাদের কি আসে দেখো তো, যোগ করলে আসে 300। করার পরে তোমরা যোগ করে বের করেছো, যোগ করার পরে 323 / 5। তাহলে এইটা আমরা যদি করি, তাহলে আমি একটু বোর্ডে করে দিই, 323 / 5। তাহলে এখানে 323, তো এখানে আছে এই 32। 32-এর ভিতরে কত যাবে, কয়বার যাবে, 5, 6 বার হবে কত, 30। তারপরে নামবে কত, 2 আর 3। তারপরে কয়বার যাবে, 4 বার, হ্যাঁ 4 বারে 30। এই এই হলো আমার ভাগ। তো ভাগ করার পরে আমার কত আসছে, 64.6 কেজি, 64.6 কেজি আসছে। এখন কি করতে হবে তোমরাই বলো। আমি দুটো সমস্যা বুঝিয়ে দিয়েছি, কি এখন ওই যে 520 বাদ দিয়েছিলাম সেটার সাথে কি করতে হবে, পরিশেষে 520 কেজির সাথে 64.6 কেজি যোগ করে পাই কি হলো, 520 + 64.6 = 584.6 কেজি। তাহলে আমার উত্তর হবে 584.6 কেজি। কি বুঝতে পেরেছো তোমরা, না আবার বলতে হবে, বলতে হবে না মনে হয় কি, আমরা এখানে এই যে সংখ্যাগুলো আমরা ওই যে 520 থেকে আমার যে সংখ্যাগুলো ছিল 2 নম্বরে 92 পৃষ্ঠায় তোমাদের বইতে 2 নম্বরে যে সংখ্যাগুলো ছিল প্রত্যেকটা থেকে 520 আমি বাদ দিয়ে এই সংখ্যাটা আসছে, এই সংখ্যাগুলি আসছে, এই সংখ্যা রাশিগুলি আমি এই সূত্রে দিয়ে রেখে তারপরে করে ফেললাম, সেটা যোগ করলাম রাশিগুলো, প্রথম যোগ করলাম তারপরে 5 দিয়ে ভাগ দিলাম। ভাগফলটা তোমরা তো বোর্ডে দেখলে, তো ভাগ দেওয়ার পরে আমার যে রেজাল্ট বের হলো সেটার সাথে আমার 520 যোগ করলে আমার অরিজিনাল রেজাল্টটা আমি পেয়ে যাব, কি বলো? তো আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। তা আমি কি তোমাদেরকে এখন একটা মূল্যায়নের জন্য একটা সমস্যা দেই, পারবে তো? আমি তোমাদেরকে হেল্প করব না, তোমরা নিজেরা আমি এতক্ষণ যা করালাম সেই আলোকে এই সমস্যাটা সমাধান করবে। তো 50-কে তোমরা টার্গেট ধরে তারপরে করে যাও, হ্যাঁ করেছো সবাই, অনেক সহজ, অনেক ছোট হয়ে যাবে সমস্যাটি, করে ফেলো, করেছো সবাই, হ্যাঁ দেখি তো কে কে করেছো। তোমরা নিশ্চয়ই যেভাবে করেছো আমি একটু দেখি, দেখো তো আমারটার সাথে তোমাদের মিলে কিনা, দেখো তো তোমরা কি এভাবে করেছো। এই যে এই সংখ্যাগুলি এখানে দিলাম, এরপরে সর্বনিম্ন মান 50 গ্রাম, তাই 50 গ্রাম থেকে পার্থক্য নির্ণয় করে পাই। এই প্রতিটা বিয়োগ দেওয়ার পরে প্রথমটা আসছে 4, দ্বিতীয়টা 6, তারপরে 5, তারপরে 8, তারপরে 7, তারপরে 0, তারপরে 3, তারপরে 1। দেখো তো আমরা পেয়েছি কি, এই 4 গ্রাম, 6 গ্রাম, 5 গ্রাম, 7, 8 গ্রাম, 7 গ্রাম, 0 গ্রাম, 3 গ্রাম এবং 1 গ্রাম। দেখো কত ছোট হয়ে গেছে না। এখন এটাকে কি করব আমরা, হ্যাঁ এরপরে করেছো সূত্রে দিয়ে ফেলে তারপরে করে ফেলেছো, তাই না? তাহলে দেখো তো এই যে যেহেতু সর্বনিম্ন মান 50 গ্রাম, তাই 50 গ্রাম থেকে বিয়োগ পার্থক্য নির্ণয় করে আমরা কি পেয়েছিলাম, এইটা এইটা পেয়েছি। তারপরে গড় সমান, আমরা গড়ের সূত্রটা জানি, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তারপরে আমি এই রাশিগুলি বসাই দিলাম, এইগুলি এই যোগ যোগ দিয়ে বসিয়ে দিলাম, বসানোর পরে আমার সংখ্যা কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা সংখ্যা। তাই 8টা সংখ্যা
তাই আমি এই যোগ করার পরে এই যোগফলটিকে 8 দিয়ে ভাগ দিলাম। হ্যাঁ, 34 ভাগ 8 করে দুই পাঁচ। হ্যাঁ, এই হচ্ছে 34 কে 8 দিয়ে ভাগ দিলে কি তোমরা পেয়েছো, 4.25 গ্রাম। তো পরিশেষে 50 গ্রামের সাথে 4.25 গ্রাম যোগ করি, যোগ করে কি পাওয়া গেল, 54.25 গ্রাম। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়ালো, 54.25 গ্রাম হচ্ছে ওই 8টি ডিমের গড় ওজন, কি বলো? তাহলে আমরা পেরে গেছি না, খুব সহজ না এটা? হ্যাঁ, অনেক সহজ। আমি বড় বড় যে সংখ্যাগুলি আছে সেই ক্ষেত্রে আমরা যদি এটা দিয়ে করি এই পদ্ধতিতে তাহলে আমাদের কাছে খুবই সহজ। তো আমরা এরপরে কি করব, এই ভাগ দিয়ে বের করার পরে 34 কে 8 দিয়ে ভাগ করে তারপর 2.5 গ্রাম বের হয়েছে, বের হওয়ার পরে আমরা কি করব, পরিশেষে 50 গ্রামের সাথে 4.25 গ্রাম যোগ করি, যোগ করে আমরা কি পাই, 50 গ্রাম যোগ 4.25 = 54.25 গ্রাম। আমাদের উত্তর হচ্ছে 54.25 গ্রাম। তোমরা সবাই এভাবে করেছো না? হ্যাঁ, তো আমি এখন তোমাদেরকে একটা বাড়ির কাজ দেবো, যেটা তোমরা বাড়িতে বসে করে আনবা, আমি পরে এর পরবর্তী ক্লাসে জেনে নেব যে তোমরা করেছো কি না, এরপর যখন স্কুল খুলবে তোমার টিচারকে সে এই কাজটি দেখাবা। এটা সেটা হচ্ছে তোমার অনুশীলনী 8-এর 2 নম্বর সমস্যা। 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন বের করে, একদম সহজ একটা সমস্যা তোমাদেরকে দিলাম। এই 6টি বইয়ের ওজন দেয়া আছে, 6টি বইয়ের ওজন দেয়া আছে। এতক্ষণ মানে আমরা যা করেছি সেটায় আমাদের এই যে মোট ওজন, মোট জিনিসটা আমাদের দেয়া ছিল না, আমাদের প্রথম যোগ করে বের করতে হতো, সংখ্যা রাশি আলাদা আলাদা দেয়া ছিল, আমরা সেখান থেকে যোগ করে এই এই পর্যায়ে আসতাম, ঠিক আছে? আর এখানে এইটা দেয়া আছে, তাহলে তোমাকে কি করতে হবে, বুঝতে পেরেছো? এইটা যেহেতু দেয়া আছে আর বইয়ের সংখ্যা কয়টি, 6টি, 6, তো এই এইটাকে শুধু এটা দিয়ে ভাগ করলেই তুমি পেয়ে যাবে। ওই সূত্রের ওইখানে সংখ্যা রাশিগুলোর যোগফলের জায়গায় তুমি এই 924 বসাবা এবং সব রাশিগুলোর সংখ্যার জায়গায় 4 বসাবে, তারপরে তুমি এই সমস্যাটি সমাধান করে ফেলবে, কি বলো? তাহলে পারবে তো তোমরা? অবশ্যই পারবে। তো তোমরা সবাই ভালো থেকো।